ওবিসি এই মামলায় এসএসসি নজরদারি কমিটির অ্যাডভাইজার অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকায় তার চিকিৎসককে হাজিরার নির্দেশ বিচারপতির। অন্যদিকে ওবিসি বি মামলায় স্কুল সার্ভিস কমিশন নিয়োগে ভুলের কথা স্বীকার করে নিলে শুক্রবারের মধ্যে যোগ্য দাবিদার চাকরির প্রার্থীকে রেকমেন্ডেশন লেটার নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রসঙ্গত ওবিসি এ মামলায় বেআইনি নিয়োগের কথা উল্লেখ করে নবম দশম শ্রেণীতে ছয় গণিত শিক্ষকের চাকরির বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তাঁদের মধ্যে তিন শিক্ষক আইনজীবী বারফত দাবি করেন তারা কেউ চাকরি নেননি, ফলে চাকরি বাতিলের প্রশ্নই ওঠে না। কিন্তু পাল্টা মুর্শিদাবাদ জেলার ডিআইতে আদালতে দাবি করেন তিনজনকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। ঘটনার তিন নিয়োগ প্রার্থীকে হলফনামা দেওয়ার নির্দেশের পাশাপাশি বৃহস্পতিবার এসএসসির নজরদারি কমিটির অ্যাডভাইজার শান্তিপ্রসাদ সিনহা, প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য এবং প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। কিন্তু এদিন অ্যাডভাইজার শান্তিপ্রসাদ সিনহা হাজিরা না দিয়ে আদালতে আইনজীবী মারফত চিকিৎসকের শংসাপত্র পেশ করেন। সেখানে তিনি দাবি করেন পিঠের যন্ত্রণায় বেশ কয়েকদিন কাবু থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি নির্দেশ দেন শুক্রবার সকাল 10:30টার মধ্যে এসপি সিনহার চিকিৎসককে হাজিরা দিতে হবে হাইকোর্টে। রেজিস্ট্রার জেনারেলকে ইমেইল, মেসেজ এবং ফোন করে চিকিৎসককে নির্দেশ জানিয়ে দিতে হবে। অন্যদিকে এবার এসএলএসটির ওবিসি বি সংক্রান্ত মামলায় গণিতের শিক্ষক নিয়োগে দুর্নীতির কথা স্বীকার স্কুল সার্ভিস কমিশনের। আদালত সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশন আয়োজিত 2016 সালে এসএলএসটি পরীক্ষায় মুর্শিদাবাদ জেলার সিদ্দিকী কাজী এবং প্রকাশ ঘোষ উত্তীর্ণ হয়েছিলেন দুজনেই, কিন্তু প্যানেলের নিচের দিকে নাম থাকা সত্ত্বেও আগে চাকরি পায় মুর্শিদাবাদ জেলার সিদ্দিকী কাজী। কিন্তু আগে নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি প্রকাশ ঘোষ নামে আরও এক চাকরি প্রার্থী। তিনি মামলা করায় এদিন আদালতে এই ভুল স্বীকার করে স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি ভৎসনা করে বলেন একটা ইঁদুর নয়, হাজার ইঁদুর পৌঁছেছে নিশ্চয়ই। তারপরে শুক্রবার আসল দাবিদার চাকরির প্রার্থীকে রেকমেন্ডেশন লেটার দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে বলাই যায় স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে প্রত্যেক মামলায় মীমাংসাতেই যথেষ্ট তৎপরতার সঙ্গে বিবেচনা করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে মামলার ফাঁসে বিপুল সংখ্যক চাকরি প্রার্থীদের জন্য কী ভবিষ্যৎ অপেক্ষা করছে তা জানা যাবে আগামী দিনেই।